গুড মর্নিং, আজকে হইলো 13th of April 2021 টুইজডে, মঙ্গলবার। আর আজকে পয়লা বৈশাখের আর দুই দিন বাকি, মানে পরশু দিন পয়লা বৈশাখ। তো আজকে আমি ফার্স্টে ভাবছিলাম আজকে হয়তো বা সংক্রান্তি, তারপর মায়ের ফোন করিয়া জিগাইলাম যে পয়লা বৈশাখ কবে, মায়ে কইলা না পরশু। সো আজকে থেকে প্রিপারেশন পয়লা বৈশাখের মোটামুটি স্টার্ট। অ্যান্ড ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল সাঞ্চ, আমার চ্যানেল সাঞ্চে তোমরা সবাই ওয়েলকাম। তো আজকে আমি ফার্স্টে তো ভাবছিলাম নিম পাতা করলা, যেটা আমরা সংক্রান্তির দিন খাইয়া থাকি, এইটাই বানাইমু। বাট দেন মায়ে কইলে না আজকে না, এটা টুমরো কালকে খাইতে লাগবো। সো আজকে আমি সিম্পল কিছু একটা করবো, প্ল্যান আছে মুসুরি ডাল পালক দিয়া বানানি, শিম চচ্চড়ি করার ইচ্ছা আছে, শস্য খাওয়ার খুব ইচ্ছা করে, তো শিম লইছি কালকে, শিম দিয়া চচড়ি করার একটা প্ল্যান আছে। আর সাথে সয়াবিনের ভাজা বহুত দিন হয়েছে খাইছি না, সো একটা প্ল্যান আছে সয়াবিন ভাজা করার। তো যাই হোক, আমি যা করবো দেখাইমু। আর তোমরা যেহেতু কইলাম যে রেগুলার ব্লগস দিতে পারতেছি না, খুব বিজি যার, আর গরম হালকা হালকা স্টার্ট হয়েছে, তো আমি মানে আপাতত ম্যাক্সি ট্যাক্সিতে আইসি, কিনা গরম গরম লাগে না। যাই হোক, তো এতটা গরম না, বাট গরম শুরু হয়ে গেছে। তো এখন আমার ব্রেকফাস্ট শেষ, ব্রেকফাস্টে আজকে আমরা আলু স্যান্ডউইচ খাইছি, অ্যান্ড দেন এখন লাঞ্চের প্রিপারেশন হইব। আমি কালকে অ্যারোমা ম্যাজিকের ভিটামিন সি ফেস ক্রিমটা অর্ডার করছি, এটা আমি আগেও ইউজ করছি, খুব ভালো ক্রিম, আবার অর্ডার করছি রিসেন্টলি, আমার জানি না কেন আবার স্কিন ড্রাই হইতেছে। তো আমার মনে হয় ব্র্যান্ড চেঞ্জ করি, এখন এক বছর হইয়া গেছে আমি অন্য ব্র্যান্ড ইউজ করতে আসলাম, গুড ভাইবস, অ্যান্ড গুড ভাইবসের এখনও আমি ইউজ করি, বাট এখন আমার মনে হইতেছে হয়তো বা ব্র্যান্ডটা যদি চেঞ্জ করি হয়তো বা একটু ভালো হইব। যাই হোক, দেখা যাক। কালকে ভিটামিন সি ডে ক্রিম যেটা অ্যারোমা ম্যাজিকের, ওইটা আমি অর্ডার করছি, আর একটা ভিটামিন সি জেল, আমার নর্মালি ভিটামিন সি স্যুট করে না, বাট ওইটা আমার দেখে ইনগ্রিডিয়েন্টসটা দেখে আমার ভালো লাগছে, সো আমি অর্ডার করছি। একটা টার্মারিক ক্লিনজার অর্ডার করছি, তো আই যাবো কিছুদিনের মধ্যে, তোমরা রিভিউ আমি নিশ্চয়ই দিমু। আর রেটিনলের যেটা ব্লগ আমি করছিলাম মামা আর্থে, ওইটা কিছুদিন পরে আমার স্কিনটা আরও ড্রাই করে নিছে, তো আই থিঙ্ক এটা ড্রাই স্কিনে লাগিয়ে সুটেবল না, সো আমি স্টপ করে দিছি। তো যারা ড্রাই স্কিন আছে তারা মামা আর্থের রেটিনল প্রোডাক্টটা প্লিজ তোমরা ইউজ করো না, স্কিনটা আরও ড্রাই করে দেয়। আর সকালের খাওয়া দাওয়া শেষ, টাইসনেরও খাওয়া শেষ, টিয়ারও খাওয়া শেষ, সবার খাওয়া শেষ, এখন আমি যাইমু কিচেনে, আর আজকে লাঞ্চে ওই বানাইমু। চলো থাকো আমার সাথে, দেখো কি দেখা করি। এই আমার রান্না শেষ, এটা হইলো মুসুর ডাল দিয়ে পালক দিয়ে করছি, আর এটা আমার একটা খুব ফেভারেট, আর ঘরেরও সব এটা খায়। দেন এখানে করছি সয়াবিন মঞ্চুরিয়ান, করছিলাম যে সয়াবিন ভাজা করবো, কিন্তু দেন ডিসিশন চেঞ্জ হইলো, সয়াবিন মঞ্চুরিয়ানটা করছি, আর খাইতেও মানে টেস্টও কইরা দেখছি খুব টেস্টি হয়েছে। আর এখানে শিম দিয়া শস্য দিয়া করছি, একটুই করছি, বাচ্চারা খুব একটা শিম পছন্দ করে না, তো অল্পই করছি। তো এই আজকের মেনু, এটার সাথে গরম গরম ভাত। আজকে হইলো নেক্সট ডে, 14th of April 2021। কালকের ব্লগটা আমার তারপরে আর কন্টিনিউ করছি না, রান্নাবান্না করিয়া খাইয়া দাইয়া আর পরে টায়ার্ড হয়ে গেছিলাম, আর কাজও আসলো টুকটাক, তো কালকে আর কন্টিনিউ করছি না। তো আজকে নেক্সট ডে, ওই ব্লগটারই আমি আজকে অবধি কন্টিনিউ করলাম। তো আজকে হলো চৈত্র সংক্রান্তি, বাংলা বছরের লাস্ট ডে, 1400 সামথিং, আমি ঠিক জানি না। হ্যাঁ, তো আজকে চৈত্র সংক্রান্তি, আর আজকে হলো তিতা খায়, খাড়া খায়, ওইগুলো খায়, নিম পাতা করলে ওইসব খায়। তো মায়ে ফোন করেছিলাম, তো মায়ে কইয়া দিলা এইসব খাইতে লাগবো আজকে, প্লাস আজকে নিরামিষ পিওর ভেজ হইব, মানে আমরা তো বাঙালিরা পেঁয়াজ রসুন তো খাই না ভেজের মধ্যে। তো আজকে আমি আমার দিদিরে কইছি নিম পাতা আনতে, এইখানেই গাছে নিমের একটা গাছ আছে, ওইখান থেকে কইছি নিম পাতা আনতে আর করলা আনতে। তো তাই অ্যাকচুয়ালি সবজির ঠেলা আছে আর কি, তাই ওইটাই বিজনেস তাই ছেলে করে, মানে তাই কাছ থেকেই সবজি ভেজিটেবল কিনি আর কি। তো তাইরে কইছি করলা নিয়ে আইতে, আর প্ল্যান হইলো এটাই যে ভেজ হইব, তো চানার ডাল বানাইমু আজকে, মিষ্টি মিষ্টি চানার ডাল,
ওইটা আজকে ইয়ে করমু ভিজাই রাখছি ওইটা বানাইমু আর হইলো বানাইমু পনির ভেজ পনির আলু দিয়া সিম্পল একটা কারি আর হইলো তোমার ফুলকপি বড় বড় কইরা ভাজা করমু দিদিরে কইলে তাই ছোট ছোট কইরা কইরা নে তো আমি আমার মতে বেশ বড় বড় সাইজের বান্ডা বান্ডা সাইজের ভাজা আজকে করমু আর সরু গেছে না অফিসে আজকে বিআর আম্বেদকরের বার্থডে দ্যাটস ওয়াই তার আজকে অফ আছে তো হে হেও ঘড়ি তো এখন জাস্ট ব্রেকফাস্ট ফাস্ট কইরা জাস্ট একটু বইসি এখনই যাইমু কিচেনে তারপরে রান্নাবান্না স্টার্ট আর রান্নাবান্না কইরা তোমরা লোকে শেয়ার করবো সবটাই আর পরশু দিন নববর্ষ চেষ্টা করবো নববর্ষের দিন একটা নিউ ব্লগ দেওয়ার আর খুব ইচ্ছা আছে শাড়ি টাড়ি পরার বাট কি তখন এখানে গরম পইরা গেছে গরম লাগে আর আজকে মোস্ট প্রবলি হ্যাঁ বিকালে মাছ আনতে যাইব যাই হোক ওটা তো কালকের কথা তো আজকে জাস্ট আমি ওই নিরামিষটা বানাইমু আর আমি আজকে তোমরা দেখাইমু স্বরূপে কীভাবে আমি খাওয়াটা দিই কারণ হে একটা তার থালি আছে হ্যাঁ খাপ খাপ করা যে থালিগুলাতে খায় তো কীভাবে সাজাই আমি তার এভরিডে রুটিনে হ্যাঁ ওই রকম থালিতেই খায় তো কীভাবে আমি তার খাওয়াটা প্রিপেয়ার করে দিই তো তোমরা আজকে এটা দেখবা তো চলো আমার সাথে থাকো আর দেখো আমি কিতা কিতা বানাই আজকে আজকে দেখো আমি কিতা কিতা রাঁধছি সাদা ভাত করলা দিয়া আলু দিয়া একটা ভাজি ফুলকপির বড়া বড় বড় করিয়া দেন নিম পাতা ভাজা চানার ডাল আর পনির আলুর একটা তরকারি তো এটা হলো স্বরূপের থালি স্বরূপে আমি এরকমই দিই হ্যাঁ এরকমই থালিতে সাজাইয়া খাইতে ভালো পায় আমি নিম পাতা আর ভাজাটা একটাতেই দিছি কারণ আর খাপ নাই আর লেবু শসা কাঁচা লঙ্কা এটা তো আছেই তো এটা হলো আমরা আজকে নিরামিষ চৈত্র সংক্রান্তির মেনু গেছি আর ঘড়িতে বাজে পনে তিনটা একটু ঘড়িটা দেখাম ভূমি জুম করিয়া দেখছো বাস ঘড়িতে বাজে পনে তিনটা বাজে 10 মিনিট বাকি আর আমার এত খিদা লাগতেছে যে আমি খাইতে বইয়া গেছি স্নানটা পরে করমু আর টিয়া টাইসনে খাওয়া আসে স্বরূপে আমি দিয়ে আইসি থাল তুমি তোমরা দেখাই নিছি আমি ফুলকপির বড়াটা নিছি আজকে একটু বড় বড় করিয়া করছি খুব ইচ্ছা করে বড় করিয়া করতে আমার এই দিদিরে কইলে পিন্ডি পিন্ডি মার্কা একটুটুকু করে তো আমার খুব ইচ্ছা করছে বড় বড় ফুলকপির বড়া খাইতাম আর নিম পাতা আমি খাই নিছি খুব কষ্ট করে শেষ এখন আমি করলা দিয়া খাইতেছি আর ঘুমিয়ে গিলিয়া খাইছে তাই কোনোরকম জল দিয়ে গেছি মিনু কিটা করছে চানা ডাইলের লগে মেখা খাই আনছে তো এই হলো প্রিপারেশন এটা হলো পনির এটা হলো চানার ডাল আর ভূমির ধারেও আমি তারাটাও আজকে ওই সেম প্লেটটাতে দিছি সকালের ব্রেকফাস্টে পরাঠা রয়েছে পরাঠা যদি বাঁচে তো ভূমি খাড়ে না তো আমরা এখন সব লাঞ্চে বইয়া গেছি আর দেখো টিয়া কি তা করে মানে আমার খাইতেও তাই দুষ্টামি করে রাখি এখন বাস লাঞ্চ টাঞ্চ শেষ করিয়া আমি এখন স্থানে যাই মিডিয়া আর আজকের ব্লগটা কালকে থেকে স্টার্ট করছিলাম এইটাই জলের আমি শেষ করতে পারছি না আজকে এখানে আমি শেষ করলাম আবার আজকে বিকালে স্বরূপ যাইব মাছ আনতে তারা বলছি মাছ আনতে তো কালকে পয়লা বৈশাখ কালকে বহুত কিছু বানানোর প্ল্যান আছে ওখান থেকে তোমরা কইতাম না মাছটাস নিয়ে আইও খেয়ে তারপরে কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুন বছরে তোমরা লোকে দেখা হইব আর অগ্রিমেই কইলাই অ্যাডভান্সেই শুভ নববর্ষের প্রীতিও শুভেচ্ছা কালকে তোমরা লোকে দেখা হইব নতুন বছরে একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর খুব খাও বেশি বেড়া খাও নতুন বছরে ভালো ভালো খাও চলো টেক কেয়ার বাই বাই।